এখন ফোনে রূপসী। 100% প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ স্যান্ডাল অলিভ ও স্যাফরন বডি অয়েল শীতে ত্বক আর্দ্র ও কোমল করে তোলে। আপনার ত্বকে চাই একটু যত্ন, অরিশ। আমন্ড, অ্যালোভেরা, তুলসী ও আরো অনেক প্রাকৃতিক উপাদানে তৈরি অরিশ আমন্ড গোল্ড ক্রিম এই শীতে ত্বক রাখে কোমল, আর্দ্র ও মোলায়েম। অরিশ শীতে ত্বকে আর্দ্রতা ফিরিয়ে ত্বককে কোমল ও মসৃণ করতে চাই অরিশ হাইড্রো ময়েস্ট ফেরন হোয়াইট ও কোকো বাটার ময়েশ্চারাইজার। তাই রুক্ষ ত্বক, বাই বাই অরিশ। নমস্কার, আপনাদের সবাইকে শুভ প্রজাতন্ত্র দিবস জানিয়ে শুরু করছি আজকের এখনকার অনুষ্ঠান অরিশ কেয়ার। আজকে অরিশের অনুষ্ঠান শুরু করব অবশ্যই অনুপমা ত্রিপাঠী, অরিশের ব্র্যান্ড ওনার, যিনি তাকে স্বাগত জানিয়ে এবং তাকে বিলেটেড হ্যাপি বার্থডে বলে। আমি খুব মিস করেছি গতকাল রাত্রিবেলায় বাড়িতে যাওয়ার পথে গাড়িতে বসে আমি তখন আমার সোশ্যাল সাইটে অন হই। আমি ওই সময়টা একটু ফাঁকা থাকি, যাওয়ার পথে ওই সময়টুকু একটু দেখি। আমার দেখে এত আফসোস হয়েছে যে সকাল থেকে যদি আমি, কারণ আমার কাছে আসবে ও আমার ফ্রেন্ড, আমি খুব আফসোস করেছি যে আমরা অন এয়ার সেলিব্রেট করতে পারতাম দিনের দিন, কিন্তু সেটা করে উঠতে পারিনি। তো ঠিক আছে, মাথায় রাখলাম দিনটা। আর গতকাল ওর জন্মদিন ছিল। অনেক 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 ভালো থাকো, অনেক সুন্দর থাকো, আর এইভাবে আমাদেরকে সুন্দর রাখো। অরিশ ভালো থাকবে, অরিশ ভালো থাকলে আমরা সুন্দর থাকবো, চেষ্টা করবো ভালো থাকার। দেখা যাক, আজকে প্রজাতন্ত্র দিবস, আমি সত্তরতম প্রজাতন্ত্র দিবস, আমি একটা কথা বলি। 1950 সালে আজকের দিনটাতে প্রথম ভারতীয় গণপরিষদের তত্ত্বাবধানে সংবিধান কার্যকরী হয়েছিল। একদম, ভারতীয় সংবিধানকে যদি মান্যতা দেওয়া হয় তাহলে নিজেকে মান্যতা দিতে হবে, এবং নিজেকে শুধু ভারতবাসী ভাবলে চলবে না, ফান্ডামেন্টাল রাইটস। আমি বলবো নিজেকে ভারতবর্ষ মনে করুন, আমি ভারতবর্ষ, এই বোধটা যদি আমাদের থাকে আমরা প্রত্যেকে ভালো কাজ করব। ঠিক তাহলে আর ওই প্যারাফিনযুক্ত বডি অয়েল বা প্যারাফিনযুক্ত ক্রিম আমাদের মাখতে হবে না, এটা হচ্ছে বাস্তব কথা। একদম একদম, দেখুন ব্যবসা সবাই করে আজকে, কিন্তু অনুপমা যদি বলে আমি ব্যবসা করি না, কথা ভুল, ও ব্যবসা করে, ও বলে আমি ব্যবসা করি না, আই এম ডুইং বিজনেস, বাট রিয়েলি আই এম নট আ প্রপারলি আ বিজনেস ওম্যান মাইন্ডেড, বিকজ আমার কাছে প্রায়োরিটি যেটা সেটা হচ্ছে আমার প্রোডাক্ট। বিকজ প্রোডাক্ট যদি ভালো হয়, তুমি যখন তোমার বডি অয়েল এনেছিলে প্রথম, যে স্যাফরন বডি অয়েলটা এসেছিল, তুমি জানতে যে তৎকালীন যুগে যা মার্কেটে যা বডি অয়েল তার থেকে অন্তত আই কুড হ্যাভ অলসো ইউজ, দেখো না তোমার তোমার ওইটার তখন দাম যা ছিল তখন 200 সামথিং, হ্যাঁ 276 এরকম কিছু একটা প্রাইসিং ছিল। আমরা ওই বড়টা কিনতাম 400 কত টাকা দিয়ে, আমি ছোটটা ছিল 276, হ্যাঁ তো 400 কত টাকা দিয়ে ধরো বড়টা কিনছি, আমি সেখানে একটা বড় পেতাম প্রায় 90 টাকা 100 টাকায় অন্য কোনো ব্র্যান্ড। কিন্তু আমরা যখন ব্যবহার করলাম, তার আগে দীর্ঘদিন ধরে ওই টোটাল তেল ব্যবহার করছি জানতাম না, এখন কিন্তু অন্য কোনো তেল হাতে নিলে ফিল করি যে এটা ঠিক সেই জিনিসটা নয়। ফিল থেকেও বড় কথা, যেটা আমি বলবো স্কিনের দিক থেকে, মানে প্যারাফিন কি করে, একটা তো পেট্রোলিয়ামের বাই প্রোডাক্ট আমরা জানি। টেলিফোনটা নিয়ে নাও। নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, আমি রায়গঞ্জ থেকে রিঙ্কি দাস বলছি। বয়স কত? বয়স 29। বলো, আপনাদের দুজনকে আজকে খুবই সুন্দর লাগছে। আমি আজকে শাড়ি পরিনি, দুজনের ভীষণ ফ্যান। কেন কি শুনুন, আজকে আমি কিন্তু শাড়ি পরিনি, কেন আমার যে সহকারী সে আজকে ছুটি অফিস, সুতরাং আমি বাড়ি থেকে এসেছি বলে আজকে শাড়িটাকে আমি অ্যাভয়েড। তনুশ্রীকে আজকে একদম প্রজাতন্ত্র দিবসের একদম সিম্বল নি, আমার শাড়িটা আজকে স্পন্সর করেছে আবরণ এক্সক্লুসিভস। আমি আবরণকে ধন্যবাদ জানাই, আমাকে যতটুকু সুন্দর লাগছে ম্যাক্সিমাম ক্রেডিটটা কিন্তু আবরণে, একদম ভালো লাগছে। আর আপনারা দুজন তো ভীষণ বিউটিফুল কুইন যাকে বলে, খুবই সুন্দরী। আমি এক মাস আগে আপনাকে ফোন করেছিলাম, মানে আমার ড্রাই সেনসিটিভ স্কিন, তো আপনি তার জন্য আমাকে পার্ল রেসটা দিয়েছিলেন। আর আমার হচ্ছে আগের হচ্ছে ট্যান ক্লিয়ারের প্যাক, মানে প্রোডাক্টটা, ফেস ওয়াশ আর হচ্ছে ক্রিমটা আমার ঘরেই রাখা ছিল, তো আমি ওটা অল্টারনেট ডেতে ইউজ করি। হ্যাঁ, একদিন পার্ল করছি, একদিন ট্যান করছি, আমি ভালোই আছি, কিন্তু আমার ওই দিন আমি ফোনে বলতে বলতে কেটে গিয়েছিল লাইনটা, যে আমার না শুকনো থাইরয়েড আছে, ভীষণ আমার ড্রাই হয়ে যাচ্ছে। আমি রাতে যখন পার্ল ক্রিম আর সিরামটা একসাথে মিক্স করে মাখছি, আচ্ছা আমি একটা বলি, শুকনো থাইরয়েড না, মানে টিএসএইচ এর লেভেলটা মনে হয় হাই আছে, তোমার শুধু কি স্কিনটাই ড্রাই হয়ে যাচ্ছে নাকি তোমার চেহারাটাও খুব স্কিনি হয়ে যাচ্ছে?
আমার চেহারাটাও ভীষণ স্লিম হয়ে গিয়েছে, আর আমার এমনিতেও সুগার হাই প্রেশার সবই আছে। আচ্ছা আচ্ছা, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, 30 বছর বয়স। হ্যাঁ, এটা আমি বলবো চিন্তা করার কিছু নেই, কেন দেখো আমরা দুজনেই না হাই প্রেশারের রোগী, আর দুজনেই আমরা হাই প্রেশার রোগী। আমি আজ নয়, আপনাদের মনটা যে এত সুন্দর, তুমি বললে না, আমি বলি আমি আমার দিনে দুটো প্রেশারের ওষুধ খেতে হয়, একটা না আমি দুটো খাই, দুটো খাই আমি আজ নয় 10 বছর ধরে প্রেশার ওষুধ খাচ্ছি হাইপারটেনশনের। ওই পাল ক্রিম আর হচ্ছে ওটার সাথে আমি না স্যান্ডেল বডি অয়েলটা মিশিয়ে মাখছিলাম, খুবই টান টান লাগছে, মানে যাই মাখছি 5 মিনিট পর থেকে আমার ভীষণ টান করছে। আচ্ছা আমি বলে দিচ্ছি, তোমার একটু চেঞ্জ হবে, তুমি যেটা করবে সে তুমি রেখে দাও ফোনটা, একদম চোখ বন্ধ করে অ্যান্টিসেপ্টিক ক্রিমটা, হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা, ওটা দিনে 3-4 আমি সবাইকে ওটা মেসেঞ্জারে, মানে কারো যদি ড্রাইনেস এর জন্য আমাকে মেসেজ করছে, আমি আমার হেল্পলাইনেও বলে দিয়েছি। পায়ের প্রবলেমটা দেখেছিলে, আমি একটা হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমের সঙ্গে স্যান্ডেল অলিভ মাখছি, আমার কতটা যে ঠিক হয়েছে, আমার এই অবধি দাগটা ছিল অনেকটা, অনেক অনেকটা ঠিক হবে। তুমি ওই স্যান্ডেল অলিভের সাথে তুমি অ্যান্টিসেপ্টিক ক্রিমটাকে ভালো করে মিক্স করে দিনে 2-3 চাইলে 3 লাগাও, যেহেতু তোমার থাইরয়েডের টিএসএইচ বলছো এতটা হাই রয়েছে, 75 তুমি মেডিসিন ইনটেক করছো, সুতরাং স্কিন সবসময় ডিহাইড্রেট হয়ে যাওয়ার চেষ্টা মানে থাকবে, কিন্তু সেটাকে আমরা কোপ আপ করবো বাই ইউজিং স্যান্ডেল অলিভ বডি অয়েল অ্যান্ড হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম। এই দুটো তোমাকে মারাত্মকভাবে কাজ দেবে, রাত্রিবেলা শুতে যাওয়ার সময় স্নান করে উঠে সন্ধেবেলা 3 করে তুমি এখন লাগাও, যখন তোমার ড্রাইনেসটা কমে আসবে তখন তুমি 2 করে লাগালেও হবে। আর যেটা করবে সেটা হচ্ছে স্নান করার সময় বডি পলিশ আর স্যান্ডেল অলিভ তো ইউজ করছো, আর বডিতে হচ্ছে কোকো বাটার ময়েশ্চারাইজ থ্রু আউট দ্য ইয়ার লাগাবে, এই নয় যে শীতকাল। থাইরয়েডের যারা পেশেন্ট বা যারা আমরা যারা হাইপারটেনসিভ, আমাদের বিটা ব্লকার যে সমস্ত ড্রাগ আমরা নিই সিনথেটিক ড্রাগ, তাতে আমাদের স্কিনে একটা ছাপ ফেলবেই, তার জন্য আমাদের মেনটেনেন্সটা সারা বছর যদি ঠিকঠাকভাবে আমরা করি তাহলে আমাদের কিন্তু এক ফোঁটাও বোঝা যাবে না, এক ফোঁটাও বোঝা যাবে না। তোমার মা, আমার মার ছবি তো কালকে তুমি দেখলে, আমার মা ইনসুলিন নেয় 3-4 নিত, এখন 3 নেয়, সারাদিনে 40 ওষুধ খায়, সব কিছু প্রবলেম আছে, ডায়াবেটিক, তারপরে তোমার হাইপারটেনসিভ, তারপর একটু অ্যালজাইমারের প্রবলেম আছে, এভরিথিং শি হ্যাজ গট, বাট শি ইজ রিয়েলি শি ইজ টেকিং সো মাচ কেয়ার অ্যাবাউট হার স্কিন, শি ইজ ভেরি বিউটিফুল। হ্যাঁ, সুতরাং আজকের ডেটেও আমার মাকে আমি একটা কথাই বলি যে তুমি নিজেকে কি ফিল করো, মা বলে আমার আয়নার সামনে দাঁড়িয়ে এইটাই আমার ভালো লাগে, ওনার এই এজে এসে এই যে উনি বলেন যে আয়নার সামনে দাঁড়িয়েও আই লুক মাই সেলফ বিউটিফুল, এটাই তো উনি কিন্তু একটা যথেষ্ট পরিণত বয়সে এসে দাঁড়িয়েছেন। এতগুলো রোগ, ওনার সিওপিডির পেশেন্ট, অ্যাস্থমা রয়েছে, সব কিছু, তাহলে আজকে যদি উনি এত মেডিকেশনের পরও প্রোডাক্ট ইউজ করে আজকে যদি সুন্দর একটা স্কিন নিয়ে চলাফেরা করতে পারেন, আমার মনে হয় সবাই যদি মেনটেনেন্স করে সবাই পারে থাকতে। আমি বিলিভ করি মেনটেনেন্স বেস্ট পলিসি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ বলো, কে বলছো? আমি দমদম থেকে পূজা মণ্ডল বলছি। বয়স পূজা? আমার 21 বছর। বলো। আপনাদের দুজনকে আজকে খুব সুন্দর লাগছে, আর আপনাদের দুজনকেই আজকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা। তোমাকেও বলো। বলছি আমি একটু ম্যামের সঙ্গে কথা বলতে চাই। হ্যাঁ আমি বলছি, বলো। মানে আমার না নর্মাল টু ড্রাই স্কিন, তবে আমি আপনার মানে স্যান্ডেল অলিভ অয়েল, তারপর অ্যান্টিসেপ্টিক ক্রিম, কোল্ড ক্রিম, পাপায়া চন্দন গ্লো সিরাম এগুলো ইউজ করছি, তবে আমার মুখের মধ্যে না মানে র‍্যাশটা ঠিক বোঝা যায় না, তবে হাত দিলে মানে ফিল করতে পারি যে ভেতরে আছে, ভেতরের দিকে। আচ্ছা, তার জন্য তাহলে তুমি যেটা করবে হচ্ছে লেমন টি ট্রি ক্লেন্সারটা দিনে 2-3 স্প্রে করবে, তাহলে ওটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর ক্লিয়ার অফ পারলে ক্লিয়ার অফ জেলটা সঙ্গে অ্যাড করতে পারো, ঠিক আছে? আচ্ছা, ওকে, ভালো থেকো। হ্যাঁ, আচ্ছা একটা কথা বলি, আমাদেরকে রুম কি বলুন, আপনাদের দুজনকেই খুব সুন্দর দেখতে, সৌন্দর্যটা কিন্তু ভেতর থেকে, একদম একদম। এই যে আমরা যদি ভেতর থেকে নিজেকে সুস্থ রাখতে পারি তার একটা রিফ্লেকশন আপনারা পাবেন, এটা বাস্তব পজিটিভ। ওই যে কালকে আমি তো যখন রাত্রিবেলা ফিরছি তখন মানে আলোচনা করছিলাম যে আমার হাজবেন্ডের সাথে, আমার ছেলেও ছিল, যে হোয়াট ইজ দ্য পজিটিভ ভাইবস, মানে আমি একটু বিউটি থেকে বেরিয়ে বলছি, আমি আর তনুশ্রী যখন প্রোগ্রাম করি
আমার হাজবেন্ড বলছে তখন একটা অরা ক্রিয়েট হয়, এইটাকেই বলা হয় যে দুজনের যে পজিটিভ অরাটা মিশে যায় তাতে একটা মারাত্মক সিনার্জিক এফেক্ট তৈরি হয়। এটা কিন্তু সায়েন্টিফিক্যাল রিসার্চও দেখা গেছে যে অনেকভাবে করা হয়েছে যে যখন দুটো অরা মিশে যাবে তখন যে পজিটিভ অরা মিশে যাচ্ছে তখন সেখানে একটা এনলাইটেন পাওয়ার চলে আসছে, যার ফলে এই যে মানুষ আমাদেরকে ভালোবাসে জাস্ট বিকজ অফ আওয়ার পজিটিভ অরা। তুমি জানো শর্মিষ্ঠা আমাকে কালকে কি মেসেজ করেছে? বললো তো আমাকে ওর ডিমান্ড শোনো, বলছে অনুষ্ঠানটা তো যখন দেখতে বসি মনে হয় এই শুরু হয়ে এই শেষ হয়ে গেল, ওটাকে কোনোভাবে দিদি বাড়ানো যায় না 30-এর জায়গায়। আমি আর কোনো উত্তর ওকে দিতে পারিনি, আমার এত হাসি পেয়েছে কালকে ওই মেসেজটা পড়ে। মানে এইটা হচ্ছে আমি কি বলবো, এই যে ডিমান্ড এইটাই যে মানে এই অনুষ্ঠানটা যেন এক ঘন্টা, এই যে ফিল গুড ফ্যাক্টরটা আমাদের দুজনের মধ্যে থেকে তৈরি হয় সেটাই কিন্তু আমাদের দর্শকরা ওরা ভালোবাসে পায় এবং ওরা কিন্তু তার জন্যই আমাদেরকে এত ভালোবাসে, আর কিছুই নয়, জাস্ট আমাদের যে পজিটিভিটি পজিটিভ যে এনার্জিটা তোমার আমার দুজনের দুটো মিশে গিয়ে একটা মারাত্মক ভাইব্রেশন ক্রিয়েট হয়। কেন আমরা যে কথাটা বলি তার মধ্যে ভাইবিলিটি আছে, মানে আমি ধরো যেটা বলছি যে এটা মাখলে এটাতে উপকার পাবেন তার মধ্যে সত্যতা বা ভাইবিলিটি আছে, তুমি যেটা অ্যাঙ্করিং করছো যে কথা বলছো তার মধ্যে একটা ভাইবিলিটি আছে, এই ভাইবিলিটির জন্যই কিন্তু যে আমার গলার ভয়েসের পাওয়ার অফ মাই ভয়েস। তোমারও সেটা আছে, তোমার আমি দেখেছি তুমি অনেক সময় অসুবিধা নিয়ে প্রোগ্রাম করো শারীরিক, কিন্তু ওটাকে একদম ওভারকাম করে যাও, মানে তোমার মনেই হয় না যে তোমার শরীরটা খারাপ না। ইনফ্যাক্ট এটা আমারও আছে, আমার লাস্ট টু লাস্ট আমার স্টিল নাও, মানে আমি হাতটা এরপরে আর উঠাতে পারছি না, মানে আই এম হ্যাভিং আ গ্রেট পেন, তো সেটা নিয়েও কিন্তু আমি কাজ করে যাচ্ছি, এই যে কথা বলছি আপনার একটু আমার মুখে চোখে বুঝবেন না যে, বা আমি অ্যান্টিবায়োটিক খেলাম লাস্ট টু লাস্ট উইকে, আমার প্রচণ্ড গলার মানে ব্যথা এবং জ্বর জ্বর, আমি একদম চোখ বন্ধ করে র্যান্ডামলি অ্যান্টিবায়োটিক স্টার্ট করে দিলাম, কিছু করার থেকে কিন্তু বোঝাই যাবে না, কারণ স্কিন সুন্দর, হেয়ার সুন্দর, পজিটিভ ভাইবস আছে, সুতরাং ওই পজিটিভনেস নিয়েও এগিয়ে যাচ্ছে। আমাদের সঙ্গে কোনো বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? আমি এলাহাবাদ থেকে ভাস্বতী বলছি। কোথা থেকে বলছেন ভাস্বতী? এলাহাবাদ থেকে। এলাহাবাদ থেকে, বয়স কত? ভীষণ ঠান্ডা ওখানে এখন। বয়স এখন 31। আমি খুব ছোটবেলায় এলাহাবাদে গেছি, খুব ছোটবেলায়, ওখানে আমার একটা জিনিসই মনে আছে, বিশাল বড় বড় পেয়ারা পাওয়া যায়। আমি খুব ছোটবেলায় ক্লাস 3-4-5 পড়ি, আমার মনে আছে আমি ওই বড় একটা পেয়ারা খেয়েছিলাম দুপুরবেলা, মানে বেশ বড় বড় অমৃত বলে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এলাহাবাদে এখন ঠান্ডা কত? এখন প্রচন্ড ঠান্ডা, কুয়াশা। বলুন। হ্যাঁ আমার সেরকম কোন প্রবলেম নেই, তো আমি গরমকালে আপনার যে অ্যান্টিঅক্সিডেন্ট সিরাম ইউজ করতাম, আর এখন নতুন করে আমার একটু ফ্রেকলস বেরিয়েছে একটু, সেই জন্য আমি ফ্রেকলস সিরামটা কিনেছি। আর অ্যান্টিফ্রেকলস সিরামের সাথে পাপায়া চন্দন সিরাম মিক্স করবেন ফর বেটার রেজাল্ট, আর ডিপিগমেন্টেশন ক্রিম, এই তিনটে প্রোডাক্টকে কম্বাইন করবেন। আচ্ছা আপনি এলাহাবাদে প্রোডাক্টটা নিচ্ছেন কি করে, অনলাইন বুকিং করে? না না, আমি কলকাতায় যখন যাই তখন সব একসঙ্গে অ্যামাজনে অ্যাভেলেবেল হয়ে গেছে, মানে আমার দেখো ভালো লাগছে প্রচুর মানুষ অ্যামাজনে অলরেডি অ্যাভেলেবেল হতে শুরু করে দিয়েছে, প্রোডাক্ট যেতেও শুরু করে দিয়েছে। বাড়িতে বসে এবার এলাহাবাদে বসে অ্যামাজনে অর্ডার দেবেন, আপনার ডোর স্টেপে গিয়ে তারা প্রোডাক্ট পৌঁছে দেবে, যখন তখন পেমেন্ট করে দেবেন। হ্যাঁ, তো অ্যামাজনটা এখন মানে খুব মানে পপুলার, সত্যি কথা বলতে অ্যামাজন এক্ষেত্রে একটা জিনিস বলি, আপনাদের যখন ধরুন ধরুন এখন একটা প্রোডাক্ট ব্যবহার করছেন একটু থাকতে থাকতে অর্ডার দিয়ে দেবেন, তাতে কি হবে আপনার গ্যাপ পড়বে না, এটা তো। আর দোকানে ওই যে দোকানদাররা আর ম্যানিপুলেট করতে পারবে না যে দিদি আপনাকে কালকে আসতে হবে প্রোডাক্টের জন্য। থ্যাংক ইউ, ভালো লাগলো ভাস্বতী, মানে তোমার এটা একটা কিন্তু তোমার একটা মানে ব্র্যান্ডের একটা, এইটাই হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। একদম একদম, উনি এলাহাবাদে থাকেন, কলকাতায় যখন আসেন তখন এসে মানে
লার্জ স্কেলের প্রোডাক্টটা নিয়ে চলে যান। ওটাই আমার মোটো, যে আমার ব্র্যান্ডেড যে ইউএসপি, আজকে আমি এত পরিশ্রম করে এই প্রোডাক্টগুলো তৈরি করেছি, সুতরাং এই প্রোডাক্টটা যেন আগামী দিনে, আগামী 10 বছরে যেন প্রত্যেকটা মানুষের হাতে এই প্রোডাক্টটা আমি পৌঁছে দিতে পারি, ওয়্যার এভার দ্য পার্সন ইজ, সেটা আমরা চেষ্টা করবো, ডেফিনেটলি গ্লোবালি চেষ্টা করবো। এখন তো দেখো অ্যামাজন হওয়ার জন্য আমাদের তো নিজস্ব ওয়েবসাইট অনলাইন বাইং ছিল, কিন্তু অ্যামাজনটা আরও সুবিধা, আরও সুবিধা, কেন সিওডি তো বাড়িতে প্রোডাক্টটা চলে আসছে, সে পেমেন্টটা করছে, জাস্ট লাইক শপ। আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন, নমস্কার, কে রয়েছেন? হ্যালো ম্যাডাম, আমি দুর্গাপুর থেকে কাকলি বলছিলাম। বয়স? বয়স 24+। বলো ম্যাডাম, দুজনকে নমস্কার, হ্যাপি রিপাবলিক ডে। বলো তোমাকেও ভাই। হ্যাঁ ম্যাডাম, আমি ম্যাডামের প্রোডাক্ট 6 মাস ধরে ইউজ করছি, এখন ভালোই আছি। আমার পিম্পলসের প্রবলেম ছিল, তো পিম্পলসের প্রবলেমগুলো এখন কিওর হয়ে গেছে। আমার ইদানিং মুখে ভীষণ ডাল হয়ে গেছে, এখন স্কিন টাইপটা, পিম্পলস ঠিক হয়ে গেছে, এখন খালি স্কিনটা ডাল আছে, স্কিন টাইপটা বলো। এখন স্কিন মানে অয়েলি টু নরমাল। তাহলে পার্ল রেঞ্জ, একদম চোখ বন্ধ করে পার্ল ফেস ওয়াশ, তুমি পার্ল ক্রিমটাও ইউজ করবে, পার্ল জেল, পার্ল সিরাম, আর পার্ল প্যাকটা সপ্তাহে 2 দিন, দ্যাটস অল। আর ম্যাডাম আমার একটা প্রবলেম, মানে স্মাইল করার জন্য পাশে ঠোঁটে দুপাশে ছোট্ট একটা রিঙ্কেলস এর মতো এসেছে। কি বলছে? তো ওটা তোমার এই বয়সে আমি অ্যান্টি রিঙ্কেল ইউজ করি, তুমি পার্ল ইউজ করো যথেষ্ট। আর তুমি বেশি একটু হাসি হাসি মুখ, তোমার এই পাশে একটা মানে লাফ লাইন আছে, তাই তো? আমি তো টিচিং লাইনে আছি, ওর জন্য আমাকে একটু বেশি কথা বলতে হয় না। ওটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই, তুমি পার্লটা ভালো করে ইউজ করো, তাতেই দেখবে অনেকটা ঠিক হয়ে গেছে। আমি পার্ল সেরাম আর পার্ল জেলটা ইউজ করি, ক্রিমটা কি ইউজ করবো? ডেফিনেটলি তোমার জন্য পার্ল, যে পার্লের পার্ল যখন ইউজ করবে পুরো, যেহেতু একটু ড্রাই অয়েল, তোমার স্কিনটা এখন ড্রাইনেসের দিকে আছে তো একদম ডাল রয়েছে, তুমি পার্ল জেল, পার্ল সেরাম, পার্ল ক্রিম, পার্ল প্যাক আর পার্ল ফেস ওয়াশ পুরো রেঞ্জটাকেই কমপ্লিট করবে, ঠিক আছে? আর আমার কি মনে হয় জানো, প্রত্যেকটা মানুষের উচিত একটা অ্যান্টিসেপ, হলদিনিম অ্যান্টিসেপটিক ক্রিম কিনে ঘরে রেখে দেওয়া, ওটা তো মাস্ট বাই প্রোডাক্ট প্রত্যেকের জন্য। এবং আমার তো মানে এমন নেশা হয়েছে, আমি এখন ঠিক ঠিক করে এখানে গালে লাগাচ্ছি, মানে রাত্রে শুই যখন। তুমি কি বলছো, আমার মা তো সকালবেলা উঠে মা শুনছে, সকালবেলা উঠে আমি চা খেতে বসেছি, আমার রুমে এসছে আমার মা, আমার তোমার মুখটা এত চকচক করছে, কি মাখলে এত সকালবেলা? বলছে কেন অ্যান্টিসেপটিক ক্রিম, ওই যে তুই বলছিলি টিভিতে ঘুম থেকে উঠে ধুয়ে নিয়ে তাড়াতাড়ি করে অ্যান্টিসেপটিক ক্রিমটা। আমার মায়ের কালকে একটা বেজ কালারের উনি শাড়ি পরেছিলেন, বেজ কালারের একটা, এই বেজ কালারের শাড়ি, এটা স্লিভলেস ব্লাউজ ছিল, মানে এই ব্লাউজের কালার, শাড়ির কালার আর ওনার হাতের কালার পুরো এক। আমি তো ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখি, এবার বলছি তোমার ওই, আমার মার তো রেডিয়েশন হয়েছে, কেমোথেরাপি রেডিয়েশন, হাতটা ফোলা ছিল, শুধু লিম্ফ নোডগুলো সব গাঁঠা, তার জন্য হাতটা ফোলা, এখন একটু ডিফর্মেটিভ আছে কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে। বেসিক্যালি যেটা রেডিয়েশন হয়েছিল, যখন রে চলেছিল এই হাতটা পুরো পুড়ে গেছিল, পুরো স্কিন কালারটা না যে পোড়া হয়ে যায় না, দেখবে টিবি যাদের হয়, টিউবারক্লোসিসের মেডিসিন খেলে ওরকম গায়ের রঙটা একটু লালচে হয়ে যায়, ওই রেডিয়েশনের জন্যই হাতটা পুরো, রেগুলার অয়েল এবং প্রোডাক্ট ট্যান ক্লিয়ার ইউজ করে করে হাতটা অনেকটা, মানে কালকে তো দেখেছো অনেকটা ঠিক হয়ে গেছে, একদম এক টোন লাগছে। হ্যাঁ, তো আগে যেটা হতো মায়ের একটু কমপ্লেক্সিটি হতো যে হাতটা ওরকম ইয়ে বলে, এখন ঠিক হয়ে গেছে। তো আপনারা ফোন করতে থাকুন, আজকে আমরা আপনাদের টেলিফোন নেব, আজকে যেহেতু প্রজাতন্ত্র দিবস, একদম আমরা গল্প করব আপনাদের সঙ্গে, সকলে মিলে গল্প করব। আর একটা কথা বলি, আমাদের জীবনটা না, তুমি বলছিলে পজিটিভিটি না ভীষণ দরকার, কেন জানো? ভীষণ দরকার, আমাদের প্রত্যেকের জীবনের একটা জায়গায় না পাওয়া রয়েছে, না পৌঁছানো রয়েছে প্রত্যেকের জীবনে, ইচ এন্ড এভরি পার্সন। না পাওয়াটা আমরা ধরবই না, ধরবো না, আমি এটাই বলবো যে এই যে না পাওয়াটা, যেখানে গিয়ে আপনি আর পাচ্ছেন না, আপনি ঠিক এখানে ভাবেন যে এইটাই আমার, এইটাই আমার এন্ড পয়েন্ট, এতটাই আমার জন্য বরাদ্দ, এইটাই আমার বরাদ্দ, এরপরে আমারটা নয়, এরপরে টুকু আমার নয়। হ্যাঁ, এই বলতে পারলে, এই উপলব্ধি করতে পারলে দেখবেন আপনি ওখান থেকে ফিরলেন এবং আপনি একটু সুন্দর হয়ে গেলেন, একদম এক্স্যাক্টলি এই কথাটা তুমি, তাহলে ডিপ্রেশন শব্দটা আমাদের মধ্যে আসবে না। অ্যাকচুয়ালি আমাদের, আমরা কি করি, আরো চাই আরো চাই করতে করতে আমাদের এই চাওয়া পাওয়ার শেষটা থাকে না, একটা জায়গায় আমাদের ফুল স্টপ দিতেই হবে। ঈশ্বর যেটা অফুরান দিয়েছেন, হ্যাঁ ঈশ্বর অফুরান দিয়েছেন, আমি অফুরান, তুমি তোমার জায়গায় অফুরান, আরেকজন আরেকজনের জায়গায়। আমি বলছি নেচার, ঈশ্বর মানে নেচার তো, নেচার তো, নেচার মতো থেকে তো আমরা ঈশ্বর তৈরি করছি, ঈশ্বর আমাদের অফুরান দিয়েছেন,
পর্যাপ্ত আলো, পর্যাপ্ত বাতাস, এবার একটা কথা বলুন, এবার কাজের কথায় আসি, ঈশ্বর দিয়েছেন ভালো কথা। এবার আমি, তুমি যেমন আমার কথাটা বললে, আমি তোমাকে খুব কাছ থেকে জানি, মনে করো তোমার, তুমি যে এত মাঝে মাঝে শরীর খারাপ থাকে, প্রচণ্ড হেক্টিক শিডিউল, সকাল 6টার সময় ভিজে চুলে এসে প্রোগ্রাম করছো, আমরা সবাই দেখি তনুশ্রী একদম ভিজে চুলে এসে প্রোগ্রাম বলছি, মানে ওইভাবে মেকআপ করতেই পারি না একটা মহিলা, সে সকাল থেকে একদম রাত্রি পর্যন্ত প্রোগ্রাম করছে কন্টিনিউয়াসলি, বুটিক এটা ওটা প্রোগ্রাম করে করে একদম সে পরিশ্রান্ত, কিন্তু কিন্তু আপনাদের সামনে এসে সে সেই হাসি মুখটা নিয়ে বসছে। ওর এই যে পাওয়ার, এইটা কিন্তু ভগবান আছে ঠিকই, কিন্তু নিজের পরিশ্রম, যে নিজের চেষ্টাটা, নিজে এগিয়ে যেতে হবে, আমার এই কাজটা, আই হ্যাভ টু ডু দ্য ওয়ার্ক, দিস ইজ মাই ওয়ার্ক, এইটা কিন্তু ওর। আমি যেমন আমার কাজের ক্ষেত্রে আমি আই হ্যাভ টু ডু, আমাকে মেসেঞ্জার করতেই হবে, আমার হাতের ফ্রোজেন শোল্ডার না, আমার কি প্রবলেম হয়েছে, আমার তোমার রোটেটার কাপ মাসেলের প্রবলেম হয়েছে, কেউ শুনবে না, আপনারা জানেন না যে আমার রোটেটার কাপ মাসেলে ড্যামেজ হয়ে আছে, সেখানে আমাকে আমার একটা ইঞ্জেকশনের কথা চলছে, তো সেটা নিয়েও কিন্তু আমি কাজ করে চলেছি। তো রোজ ফ্যাক্টরিতে যেতে হচ্ছে এবং প্রোডাক্ট নিয়ে ভাবতে হচ্ছে, এবং সব থেকে বড় কথা, কেন আজকে অরিশ তার ব্র্যান্ড অয়েলটা তৈরি করতে পেরেছে, অরিশ ধরুন একটা বডি অয়েল করে থেমে যায়নি, ওই ফর্মুলেশনেই বডি অয়েলটা প্রত্যেক দিন, প্রত্যেক প্রতিনিয়ত কিন্তু সেই একটা প্রোডাক্ট নিয়ে, আজকে হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম যেটা রয়েছে, দু বছর আগের হলদি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিম আর আজকের অ্যান্টিসেপ্টিক, অনেক ফারাক, কেন আপগ্রেডেশন, ওইটাই চিন্তা ভাবনা যে আমার প্রোডাক্টই কিন্তু মানে থেমে আমার প্রোডাক্টকে কি করে, কেন আমি নিজে তো প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি, এবার আমি লাগাতে গিয়ে যেটাকে আমি ফিল করি, এটাকে আপগ্রেডেশন, এটাকে আরো কত মডুলেট করা যায়, এটাকে আরো কত, থেকে 2 বছর আগের হলদি নিম অ্যান্টিসেপ্টিকে কোনো তেল মাখা মেশানো যেত না, না এখন কিন্তু মেশানো, এখন যাবে, সেটার জন্য পরিশ্রম করতে হয়েছে, একদম দ্যাট ইজ দ্য প্রোডাকশন। এবং আমি তো বলছি বডি প্রো আজকে আমি বহু বছর ধরে মাছি, যবে থেকে বেরিয়েছে যতদিন যাচ্ছে বডি প্রো দেখে যত কত আপগ্রেড হয়েছে, রিসেন্ট যে বডি পলিশ, আর আগের যে 2000 আমরা কমলা লেবুটা ভয় পেতামই না, এখন কমলা লেবুটাকে আমরা ফিল করতে পারি যে হ্যাঁ কোষাটা আছে, ওই মেশটা যে ওইটা বেশ ছোবরার মতো কাজ করে, ওই আমি দেখেছি, আমি যখন ইউজ করতাম আগে আমি এটাকে ফিল করেছি যে এইটার যদি মেশটা বড় থাকে তাহলে ওটা আমাদের একটা হালকা এক্সফোলিয়েশন হবে তা, আর এবং ওর অয়েলটাও বেরোতে থাকবে, তো সেই জন্য পরের পরবর্তী ক্ষেত্রে আমি ওটা করতে শুরু করেছি। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, আমি নঙ্গি থেকে রুমি বলছি। নন্দিতা বলছেন কোথা থেকে? রুমি, রুমি নঙ্গি থেকে। এই যে শুনতেই পাচ্ছি না, কিছু শোনা যাচ্ছে না তো। আর নঙ্গি থেকে, নঙ্গি থেকে, নঙ্গি থেকে বলছেন রুমি? হ্যাঁ রুমি। বয়স কত রুমি? এবার ঠিক আছে আওয়াজটা। আমার বয়স হচ্ছে 23+। 23+ বলো। আচ্ছা ম্যাডাম বলছি, ওই আমি ম্যাডামের একটা প্রোডাক্ট, ওই হোল্ডি নিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা আছে না, এটা ইউজ করেছি, ঠিক আছে, আমার ওই পায়ে ইনফেকশন হয়েছিল, অনেক স্কিনের ডাক্তার দেখিয়েছি কিন্তু ভালো হয়নি, কিন্তু আমি লাস্ট মানে একটা ফাইল শেষ হয়ে আরেকটা ফাইল শুরু করেছি, আমি খুব ভালো আছে, মানে আমার পায়ে ইনফেকশনটা পুরো সেরে গেছে। থ্যাংক ইউ, আর কি বলবো, মানে ভগবানকে তো ধন্যবাদ জানি, জানি আমার আর মানে বলার কিছু নেই, সুতরাং আপনাদেরকেই থ্যাংকস জানাবো, আপনাদের মধ্যে দিয়ে হয়তো ভগবান রয়েছে, তো সেক্ষেত্রে কথা একটু জিজ্ঞাসা করার ছিল। হ্যাঁ নিশ্চয়ই জিজ্ঞেস করুন। বলছি যে আমার মানে আমি এখন মুখে কি ইউজ করব, আমার মুখে একটু মানে কালো দাগ আছে, মানে কি ধরনের কালো দাগ, মানে কালো দাগটা কি ধরনের, মানে এই পুরো গাল ধরে না ছিটকে জায়গা জায়গা কালো, না পিম্পলসের দাগ, না গালটা একদম কালচে হয়ে গেছে, না গালটা সামান ঠিক আছে, মানে ঠোঁটের যে চারপাশ ফুটিং জায়গাটা একটা কালো প্যাচ করে। আচ্ছা স্কিনটা কি ড্রাই এখন এই এই টাইমটা কি আছে স্কিনটা? আমার স্কিন নরমাল। নরমাল মানে এখন কি শীতকালের দিকে যখন কি তখন একটু কি টান টান লাগছিল? না না না, আমি ঘুম থেকে ওই যেটা ম্যাডাম একবার বলেছিল না, ঘুম থেকে উঠে দেখতে, আমি শীতকালে একদিন না মেখে শুয়েছিলাম রাত্রিরে, তো দেখেছি আমার স্কিনটা একদম নরমাল, খুব টানও লাগছে না, আমার খুব তেল তেল। তাহলে আপনি চোখ বন্ধ করে ওই ট্যান ক্লিয়ার রেঞ্জটা ইউজ করবেন বা ফেয়ার এন্ড হোয়াইট রেঞ্জ, যে কোনো দুটো, ট্যান ক্লিয়ার রেঞ্জ করলে তাহলে ট্যান ক্লিয়ার করবেন, মানে ফেস ওয়াশ থেকে শুরু করে শেষ অবধি, আর যদি মনে হয় ফেয়ার এন্ড হোয়াইট দুটোই কাজের, মানে আপনার ক্ষেত্রে যে কোনো একটা রেঞ্জ কাজ দেবে, হয় ফেয়ার এন্ড হোয়াইট নয় ট্যান ক্লিয়ার রেঞ্জ, আর স্ক্রাবটা চেষ্টা করবেন, যদি ট্যান ক্লিয়ার রেঞ্জও করেন তাহলে ফেয়ার এন্ড হোয়াইট স্ক্রাবটা রাখবেন, স্ক্রাবটা সপ্তাহে 2 দিন কি 3 দিন, আপনি গোটা মুখে সপ্তাহে 1 দিন করবেন, আর এই ঠোঁটের জায়গাটা যেখানটা
বেশি কালো, ওখানটা একটু স্নান করার সময় না অল্প জল দিয়ে ভিজে একটুখানি স্ক্রাবটা দিয়ে একটু স্ক্রাবিং করে নেবেন। আর এমনিতে ট্যান ক্লিয়ার রেঞ্জে যেরকম যেরকমভাবে ইউজ করতে হবে প্রোডাক্ট, ট্যান ক্লিয়ার রেঞ্জটা ফলো করবেন, নয়তো ফেয়ার অ্যান্ড হোয়াইট ফেস ওয়াশ, ফেয়ার অ্যান্ড হোয়াইট সেরাম, ফেয়ার অ্যান্ড হোয়াইট লোশন যেরকমভাবে আছে, ঠিক আছে, এবং ফেস প্যাক, ঠিক আছে। আর হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিমটা না একটা থেরাপিউটিক, মানে মারাত্মক, মানে ওটা যে আমি যাই না সারাদিনে যদি কারোর কাছে থেকে থাকে একবার হলেও মুখে একবার। আমি যেরকম বলেছি যে খুব যারা কিছু ওই যে শুধু অ্যান্টিসেপ্টিকটা মেখেছে তো পায় ওখানটায়, তো অনেক সময় হয় না, অনেক অনেক অনেককেই আমি দেখেছি যারা আমাকে মেসেঞ্জার, হ্যাঁ, বা সেরকম সামর্থ্য নেই হয়তো চর্চা করার, রূপচর্চা, আমি তাদেরকে বলি তিনটে প্রোডাক্ট খালি, একটা অ্যান্টিসেপ্টিক ক্রিম, একটা আলমন্ডস ক্রিম, একটা এসেনশিয়াল নাইট ক্রিম, আর বডি অয়েলটা তো মিনিমাম রেঞ্জ স্নান করার সময়, আর কিচ্ছু করতে হবে না, তাতেই দেখবেন স্কিনের কী গ্লো চলে এসছে। মানে অ্যাকচুয়ালি যদি প্রোডাক্টের ভায়াবিলিটি থাকে, আমি আবারও বলবো ভায়াবিলিটি অফ দ্য প্রোডাক্ট এবং প্রোডাক্টের গুণগত মান যদি ঠিক থাকে, সেই প্রোডাক্ট কাজ করবে, কথা বলবে, সেখানে আমি কি বললাম তুমি কি বললে কারো কথাতে কিছু যাবে আসবে না। মানে আমি যদি বলে এখানে বলে বসে বলিও যে এটা প্রচুর কাজ করবে, এটা প্রচুর কাজ, যতক্ষণ না আপনি ইউজার ইউজ করে রেজাল্ট পেয়ে দেখছেন যে এটা কাজ করছে, ততক্ষণ তো প্রোডাক্টের ভায়াবিলিটি জিরো। ততক্ষণ একটা প্রোডাক্টের ভায়াবিলিটি জিরো। যতক্ষণ না আমি তো আমার বেস্ট দেওয়ার চেষ্টা করব, এবং বেস্ট, একটা স্টুডেন্ট প্রচণ্ড ভালো পড়াশোনা করছে, মা বলবে আমার ছেলে বিভৎস ভালো পড়াশোনা, ভালো কথা, কিন্তু আলটিমেটলি ওইখানে গিয়ে কি পারফর্ম করে আসছে, রেজাল্টটা কি আসছে, টিচাররা কি মার্কস করছে, হ্যাঁ, ওইখানেই তো। অনেক সময় দেখবে অনেকে নার্ভাস হয়ে গিয়ে পরীক্ষায় সব গন্ডগোল করে দিয়ে চলে আসবে, আমাদের সঙ্গে তার কোনো ভায়াবিলিটি নেই। বাস্তব কথা, লাখ নিশ্চয়ই আছে, কিন্তু না চেষ্টা, হ্যাঁ, সব সবসময় লাখ নয়, না চেষ্টা হচ্ছে, তোমার লাখ আছে, তুমি অরিশের ব্র্যান্ডটা তৈরি করতে পারবে, তোমার এটা লাখে ছিল। আমার ভাতটা রান্না করা আছে, আমি নিয়ে খেতে হবে, ওটা আমাকে ঠাকুর খাইয়ে দেবে, অরিশ একটা প্রোডাক্ট কোম্পানি তোমার তৈরি হবে, তুমি এটাকে নিয়ে এগোবে, তোমার এটা লাখে ছিল, তুমি ব্যবসা করবে, কিন্তু প্রোডাক্টের মধ্যে তুমি ইনগ্রেডিয়েন্টস কি দেবে এটা লাখ নয়, কিন্তু না, এটা তোমার অধ্যাবসায়, এটা ধারাত্মক বেধা ছাড়া এটা সম্ভব নয়, এটা আমি সম্পূর্ণ বলবো, বিকজ মাই হাজব্যান্ড ইজ এ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, উনি ইঞ্জিনিয়ারিং থেকে এই প্রফেশনে এসেছেন, তো সুতরাং আমার মনে হয় দের ইজ সাম আইকিউ, মানে আইকিউ আর ক্যাপেবিলিটি না থাকলে এই কাজ করা সম্ভব না। আদির সঙ্গে একজন বন্ধু আছে, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ দিদি নমস্কার, আমি খড়পুর থেকে পুতুল সিংহ বলছি। পুষ্প বয়স কত? পুষ্প না, পুতুল। দেখেছো আমাদের কি যে শুনছি আমরা, আমাদের আজকে বলো, হ্যাঁ খুব অসুবিধা হচ্ছে। বলছি আমার বয়স হচ্ছে 26। বলো। বলছি আমার তো কিছুই শুট করতো না আগে, আমি প্রায় প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করতাম, কিছু মাখলেই আমার মুখে মোটামুটি দু তিন দিন পর র‍্যাশ বেরিয়ে যেত, এমনিতেই মানে শীতের সময় খুব ড্রাই আর হচ্ছে গরমের সময় খুব অয়েলি। মানে এখন কি চাইছেন আপনি বলুন? আমি এখন আপনার গোল্ডের প্রোডাক্ট ইউজ করতে মানে শুরু করেছি আর কি। কেমন আছেন? তাতে মোটামুটি আছি, কিন্তু আমি অ্যান্টিসেপ্টিক ক্রিমটা মেখে খুব ভালো আছি, আর হচ্ছে হলদিনিম ফেস ওয়াশটা ইউজ করছি, ওটাও মেখে খুব ভালো আছি, কিন্তু আমার মুখে হচ্ছে চোখের নিচটায় আমার কালো কালো মানে ব্রাউন কালারের তিল 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 হয়ে আছে। আচ্ছা আমি বলি, আচ্ছা আপনি না একটা কথা বলুন, আপনি গোল্ডটা কি এখন আর করছেন না ছেড়ে দিয়েছেন, মানে ওটা বন্ধ রেখেছেন? না, গোল্ডের আমি ক্রিম আর গোল্ডের ওই পাপিয়া চন্দন সিরামটা মিক্সড করে আপনি মিক্স ম্যাচ করলেন কেন? গোল্ড যদি করবেন কেউ গোল্ড পুরো করবেন একদম, মানে আমি শিওর যে একটা গুড রেজাল্ট পাবেন। বুঝতে পারছি আমি কেন ওনাকে প্রশ্নটা করলাম, ওনার গোল্ডে মোটামুটি থেকে হলদিনিম অ্যান্টিসেপ্টিক ক্রিম আর শুধু হলদিনিম ফেস ওয়াশ ভালো ভালো আছে, আমার জন্য কোথাও একটা কনফিউশন তৈরি হয়েছে যে গোল্ডটা ক্লিয়ার করেননি পুরোটা। হ্যাঁ, তো যাই হোক, আগে আপনার অন্য প্রোডাক্ট মাখলে র‍্যাশ বেরিয়ে যেত, এখন যাই হোক গোল্ড মেখেও বেরোয়নি আর অ্যান্টিসেপ্টিক। তো আমার মনে হয় এই যে পুতুলের যে বিষয়টা, এটা নিয়ে আমরা আগামী দিনে আলোচনা করব। হ্যাঁ, আগামী দিন করা যাবে, কি আছে কারণ আমাদের হাতে আজকে সময় নেই। পুতুল পুতুল তাহলে তোমার বিষয় নিয়ে কালকে আমরা প্রোগ্রামটা শুরু করব, আমরা প্রোগ্রামে আলোচনা করব, যদি কালকে হয় কালকে, নলে সোমবার দিন। হ্যাঁ কালকে সানডে। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, না তনুশ্রী, ও না কালকে হবে না বলে দিলাম, কালকে নয় সানডেতে, মানডেতে করছি আজকে। এই মুহূর্তে এই পর্যন্ত অনেক ধন্যবাদ তোমায়, ধন্যবাদ আপনাদের। কালকে না আমরা ওইটা রিপিট দেবো যেটা আমাদের রিপিট দেওয়ার কথা ছিল, হেয়ারটা কালকে আমরা ওটা রিপিট দেবো, যাদের হেয়ার প্রবলেম আছে কালকে এপিসোডটা ভালো করে দেখে নেবেন। আজকে এই মুহূর্তে এই পর্যন্তই, নমস্কার।
শীতে রুক্ষ চুলে ড্যান্ড্রফ আর নয়, অরশ অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু ও সলিউশন চুলের খুশকি সহজেই দূর করে, তাই ড্যান্ড্রফের টেনশন একদম নয়। অরশ, ঠোঁট ফাটা? বলুন টাটা। এবার আপনার ঠোঁটকে করে তুলুন তুলতুলে কোমল ও পাপড়ির মতো গোলাপি অরশ ক্লিয়ার মার্ক লিপ জেল দিয়ে। অরশ কনকনে শীতে কনুই বা গোড়ালি ফাটা এবং রুক্ষ ত্বকের র্যাশের সমস্যা দেখা দেয়, তাই সারাদিনের সুরক্ষা পেতে চাই অরশ অ্যান্টিসেপ্টিক ক্রিম, সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি অরশ।